ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞান অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আজকে যে স্পেসিফিক জায়গাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পরিমাপ রয়েছে, অর্থাৎ গড়, মধ্যম মান এবং ভূসৃষ্ঠক, যেটাকে ইংরেজিতে মিন মিডিয়ান মুড বলা হয়। সেই মিন মিডিয়ান মুড আমরা কখন ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা এই অধ্যায়টির কেন আমাদের শিক্ষাবিজ্ঞানে পড়তে হচ্ছে বা কেনই বা আমাদেরকে শিক্ষাবিজ্ঞানে স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক করতে হচ্ছে সেটা আমরা আগে জানব। শোনো, কথাটা হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্টে কিছু গাণিতিক বিশ্লেষণ আমাদের প্রয়োজন হয়। যেমন ধরে নাও যে আমরা এক ক্লাসের পরীক্ষা নিলাম, যেরকম আমি এখানে তোমাদেরকে দিয়েছি যে ধরে নাও যে ক্লাস 10-এর 40 জন স্টুডেন্ট আছে, তাদের আমরা কি পরীক্ষা নিচ্ছি, ইংলিশ পরীক্ষা নিচ্ছি, এবং কত মার্কসের মধ্যে, 100 মার্কের মধ্যে। তাহলে আমরা ওদের পরীক্ষা নিলাম 40 জনের, তারপরে ওরা এই নাম্বারটা পেলো, অর্থাৎ কেউ 40 পেয়েছে, কেউ 39, কেউ 56, কেউ 57, কেউ 56। তাহলে এই যে নাম্বারগুলো পেয়েছে এ থেকে আমরা কি বলতে পারবো? এ থেকে আমরা কোনো কিছু বলতে পারবো কি? আমরা বলতে পারবো না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে বলো তো যে এই যে 40 জনের তুমি পরীক্ষা নিলা, এই 40 জনের মধ্যে সব থেকে কত নাম্বার বেশি পেয়েছে, অর্থাৎ কই না কোন নাম্বারটা সব থেকে বেশি পেয়েছে, বা এরা গড় কত নাম্বার পেয়েছে, অর্থাৎ এদের যে নাম্বারগুলো তুলেছে এদের সবাইকে যদি সমান ভাগে ভাগ করে দিই তাহলে কত নাম্বার পাই। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দেখে কিন্তু আমরা কিন্তু এই কথাগুলো, এই এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবো না। তাহলে আমাদেরকে কি কিছু কিছু সরল অঙ্ক করতে হবে, কিছু কিছু সহজ সরল স্ট্যাটিস্টিক করতে হবে, যাতে আমরা কোনো একটা স্কোরের বা অনেকগুলি এলোমেলো স্কোরের একটা তাৎপর্যপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, এই জন্যই আমাদেরকে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন। তাছাড়া যদি আমরা দেখি যে সঠিকভাবে কোনো শিক্ষার্থীর আমরা যদি পরীক্ষা নিচ্ছি বা মূল্যায়ন নিচ্ছি, তাহলে মূল্যায়ন করার ক্ষেত্রে তাকে কেমনভাবে মার্কস দিব, তাদের যে মার্কশিট সেটা গ্রেডে আসবে না সিজিপিতে আসবে, তাহলে এই যে বিষয়গুলো, সবগুলো বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হয়। তাছাড়াও আমরা যখন পরবর্তীকালে বড় হয়ে পিএইচডি করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ করতে হবে, এবং এই বিভিন্ন ধরনের রিসার্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন ধরনের ভেরিয়েবলের উপর কাজ করে আমাদেরকে ডেটাগুলোর মধ্যে অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন ধরনের ডেটার মধ্যে দিয়ে আমাদেরকে তুলনামূলক আলোচনা করতে হবে, তাহলে এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বরাবরই কী করতে হবে, আমাদেরকে সংখ্যার সাহায্য নিতে হবে বা বিভিন্ন ধরনের অঙ্কের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমি এতজনের উপর কাজ করছি, আমি এই এলাকায় কাজ করেছি, আমি এতজন ছেলের উপর কাজ করছি বা এতজন মেয়ের উপর কাজ করেছি, বা এতজন টোটাল পপুলেশনের উপর কাজ করেছি, এতটা আমার রিসার্চে স্যাম্পেল রয়েছে, এই সংখ্যা মানগুলো বা বিভিন্ন ধরনের যে আমরা ইন্টারপ্রিটেশনগুলো বার করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি গণিত বা স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন রয়েছে। স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথ, এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে যেটা তোমাদের খুব জানা জরুরি নয়। ঠিক আছে, তোমরা এটুকু শুধু মনে রাখবে যে তোমাদেরকে সহজ সহজ কিছু স্ট্যাটিস্টিক্স এই টুয়েলভে রাখা হয়েছে, এবং প্রত্যেকটি সহজ, এই জন্য তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। অনেকে হয়তো স্ট্যাটিস্টিক্স দেখে ভয় করে বা অঙ্ক দেখে ভয় করে, এখানে ভয় করার কোনো কিছু নেই। তোমরা সেই পাটিগণিত বা বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে এমন কঠিন এখানে অঙ্ক নেই, এখানে খুব সহজ সরল অঙ্ক রয়েছে, এবং তোমাদেরকে আমি অঙ্কগুলো এত সহজে করাবো তোমরা বুঝতে পারবে না যে কোনোদিন তোমার অঙ্ক ভয় ছিল বা অঙ্ক করতে তুমি ভয় করতা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদেরকে কী করতে হচ্ছে, এই শিক্ষাবিজ্ঞানে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক করতে হচ্ছে। তাহলে এখানকার তোমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফ পেপারের সাহায্যে কোনো একটা তথ্যকে সবার সামনে সহজগম্য করে গড়ে তোলা। যেমন তোমাদেরকে এখানে দুটো ছবি আঁকতে শিখতে হবে, তোমরা যেরকম ক্লাস 10-এ তোমরা ইসের উপর গ্রাফ পেপারের উপর ছবি এঁকেছো, ঠিক তেমনি সহজ সরল দুটো ছবি আঁকতে শিখতে হবে, একটার নাম হচ্ছে আয়তলেখ আর একটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে হিস্টোগ্রাম, আর একটাকে বলা হচ্ছে ইংরেজিতে কি পলিগন। ঠিক আছে, তাহলে সেগুলো বিষয়ে আমরা একটা একটা করে আলোচনা করব, এবং এত সহজে আমি আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব, কোনো জায়গায় তোমাদের অসুবিধা হবে না। তোমরা শুধু একবার না বুঝতে পারলে দুবার দেখবে, তিনবার দেখবে,
এত সহজে তোমরা বুঝে বুঝতে পারবা না যে তোমরা কোনোদিন অঙ্ককে ভয় করতা। তাহলে চলো আজকে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কি 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 বলা আছে, কেন্দ্রীয় প্রবণতা কি, অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর কেন্দ্রীয় মান কোনটা, বা এই সংখ্যাগুলোকে একটা সংখ্যা দ্বারা আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কোন সংখ্যাটা দিয়ে প্রকাশ করব। তাহলে সেটা আমরা সহজে বলতে পারি যে আমরা যদি এই সংখ্যাগুলোর গড় বার করি তাহলে সেই গড়ের মাধ্যমে কিন্তু আমরা পুরো সংখ্যাটাকে কিন্তু তা রিপ্রেজেন্ট করতে পারবো বা সবার সামনে তুলে ধরতে পারবো। যেরকম যদি কেউ জিজ্ঞাসা করে যে এই যে তুমি 40 জনের পরীক্ষা নিয়েছো 100 নম্বরের মধ্যে, তাহলে এদের গড় কত নাম্বার পেয়েছে, গড় কত নাম্বার পেয়েছে অর্থাৎ এরা টোটাল যে নাম্বারটা পেয়েছে সেই টোটাল নাম্বারটাকে যদি আমরা সবাইকে সমান ভাগে ভাগ করে দিই তাহলে এক একজন কত পাবে, সেটাই হচ্ছে কি গড়। তাহলে এই গড় নির্ণয় করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে খুব সহজ সরল পদ্ধতি জানবো। এতগুলো সংখ্যাকে তো আমরা যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ করবো না, ঠিক আছে, এর জন্য আলাদা পদ্ধতি রয়েছে, ঠিক আছে, যে পদ্ধতিটা আমরা পরে জানবো। আমরা আজকে সহজ সরল একটা পদ্ধতি জানবো। ধরে নাও যে তোমাকে বলেছে এই 5টা সংখ্যার কেন্দ্রীয় প্রবণতা বার করতে, কি 1, 2, 3, 4, 5 এই 5টা সংখ্যার কেন্দ্রীয় প্রবণতা বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, কেন্দ্রীয় প্রবণতা বা মিন যদি আমরা বার করি, মিনটা হচ্ছে একটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, আবার এই কেন্দ্রীয় প্রবণতার আরো দুটো বিষয় রয়েছে সেটা হচ্ছে মিডিয়ান আর মোড, অর্থাৎ মধ্যমান এবং ভূমিষ্ঠ। এই যে মিন, এই মিনটাকে বলা হচ্ছে কি গড়। তাহলে এই 1, 2, 3, 4, 5 এই 5কে এই 5টা সংখ্যাকে যদি আমরা গড় বার করতে চাই তাহলে কিভাবে বার করব, আমরা এই উপরের সংখ্যাগুলোকে যোগ করে দেব। এবং কটা সংখ্যা রয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে এই যে 1, 2, 3, 4, 5 এটাকে যদি আমরা যোগ করি হবে 15, এবং কটা সংখ্যাকে আমরা যোগ করেছি এখানে 5টা সংখ্যাকে, তাহলে 5 দিয়ে ভাগ হবে, 5 × 3 = 15 কেটে গেল, উত্তর আসলো কি 3। তাহলে এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার প্রতিনিধি হিসাবে এই 3 সংখ্যাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই জন্য দেখো এই যে বিষয়টা তোমাদেরকে বুঝালাম এইটাই কিন্তু সংজ্ঞা এখানে খুব ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে বোঝানো হয়েছে। যেরকম দেখো কি বলছে, বলছে যে একক সংখ্যা মানকে, যে একক সংখ্যা মানকে মানে এই সংখ্যাটার কথা বলছে, যে একক সংখ্যা মানকে একগুচ্ছ সংখ্যা মানের প্রতিনিধি হিসাবে, একগুচ্ছ সংখ্যা মানে এই যে পুরো সংখ্যাটার কথা বলা আছে এই একগুচ্ছ সংখ্যা, তাহলে কি বলা আছে যে একক সংখ্যা মানকে একগুচ্ছ সংখ্যা মানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় রাশিবিজ্ঞানের পরিভাষায় তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে এই যে একটা সংখ্যা এই সংখ্যা গুচ্ছের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে এই সংখ্যাটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এটা হচ্ছে গড়। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা আমরা যদি বার করতে চাই 3টা পদ্ধতিতে আমরা কেন্দ্রীয় প্রবণতা বার করি, একটা হচ্ছে গড় বা মিন, আর একটা হচ্ছে মিডিয়ান, আর একটা হচ্ছে মোড, ঠিক আছে। কি বললাম, গড়, মধ্যমান এবং ভূমিষ্ঠ, যেটা ইংরেজিতে বলা আছে মিন, মিডিয়ান আর মোড। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে যে একক সংখ্যা মানকে একগুচ্ছ সংখ্যা মানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় রাশিবিজ্ঞানের পরিভাষায় তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে, ঠিক আছে। তাহলে যদি আমরা কেন্দ্রীয় প্রবণতা বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 3টা পদ্ধতি জানতে হবে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মোড, ঠিক আছে। তাহলে এরকম করে সংখ্যা দেওয়া থাকতে পারে, যে এরকম করে সংখ্যা দেওয়া থাকতে পারে, আবার এতগুলো এতগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে। তাহলে এই যে সংখ্যাগুলোকে এগুলোকে কি করতে হবে, আমাদেরকে আগে ট্যালি বার করতে হবে, ট্যালি বার করার পর সেগুলোকে আমরা শ্রেণী সংখ্যায় ভাগ কি করতে হবে সাজাতে হবে, তারপরে আমরা যেটা যেটা এই যে গ্রুপ ডাটা অর্থাৎ গ্রুপে ভাগ করার পরে যে আমরা মিন মিডিয়ান বার করব, আমাদেরকে মিনের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, মিডিয়ানের ক্ষেত্রে এটা, আর মোডের ক্ষেত্রে এইটি। আর যদি এই এতগুলো সংখ্যা না থাকে বা আমাদের শ্রেণী সংখ্যায় বিভাজন না করা থাকে, যদি এরকম করে এলোমেলো 5টা, 10টা, 15টা সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এই আনগ্রুপ ডাটার মাধ্যমে মিন, মিডিয়ান এবং মোড বার করব। আমি তোমাদেরকে প্রত্যেকটি সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো। আজকে শুধু তোমরা এটুকু বুঝো যে কেন্দ্রীয় প্রবণতা কি, এবং কেন্দ্রীয় প্রবণতার যে মিন, মিডিয়ান যে 3টা যে কেন্দ্রীয় প্রবণতা রয়েছে সেগুলি আমরা কখন কোন কোথায় কোনটা ব্যবহার করব। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করার ক্ষেত্রে 3টা পদ্ধতি রয়েছে, কিন্তু কোন পদ্ধতিটা কখন কোথায় ব্যবহার করব সেটা জানা খুবই জরুরি। তাহলে চলো শুরু করি। তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতার দ্বারা কোনো রাশির কেন্দ্রীকৃত অবস্থা পরিমাপ করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে কোনো একটা সংখ্যা আমরা কেন্দ্রের যে মান সেটা বার করি, এবং কেন্দ্রীয় প্রবণতার কৌশল বলতে মিন, মিডিয়ান, মোড এই 3টি বিষয়কে বোঝানো হয়েছে।
এবং এক্ষেত্রে বোঝানো হয়েছে যে এই কৌশলগুলো ব্যবহার করতে হয়, এখানে উল্লেখ করা হলো, অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা এখানে কিন্তু আলোচনা করছে। যেসব ক্ষেত্রে মিন বা গড় ব্যবহৃত হবে, অর্থাৎ অঙ্কের বা আমাদের কেমন অবস্থা বা পজিশন তৈরি হলে আমরা গড় বা মিন ব্যবহার করব সেই জায়গাটা আমাদেরকে জানতে হবে। প্রথমে কি বলছে, যখন আমরা নির্ভুল এবং নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে চাইব, তখন কিন্তু আমাদেরকে মিন বা গড় ব্যবহার করতে হবে। তোমরা এখানে একটা শর্ট কোশ্চেন লিখে নিতে পারো যে সব থেকে নির্ভুল এবং নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা কোনটি, তাহলে সেটা উত্তর হবে কি, গড় বা মিন। কি আরেকবার বলে দিচ্ছি, এই পরীক্ষায় এটা তোমরা পাবেই যে সব থেকে নির্ভরযোগ্য ও নির্ভুল কেন্দ্রীয় প্রবণতা কোনটি, তখন তোমাদেরকে উত্তর করতে হবে মিন বা গড়। অর্থাৎ মিন বা গড় থেকে সব থেকে বেশি নির্ভরশীল বা রিলায়েবল বলি বা ভ্যালিড বলতে পারি কোনো কেন্দ্রীয় প্রবণতা আর নেই। তাহলে যদি আমরা নির্ভুল এবং নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে চাই, তাহলে আমাদেরকে মিন করতে হবে। তারপরে বলা হচ্ছে যে যখন অন্যান্য পরিসংখ্যান কৌশল যেমন আদর্শ বিচ্যুতি ইত্যাদি জানার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের পরবর্তীকালে অনেকগুলো বড় বড় অঙ্ক আসবে যেগুলো তোমাদের সিলেবাসে নেই, পরবর্তীকালে এডুকেশন অনার্স নিবে যারা তারা করবে পরবর্তীকালে। আর একটা অঙ্ক অঙ্ক হচ্ছে SD, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভেরিয়াবিলিটি বা বিষমতা পরিমাপের অধ্যায়ের একটা অঙ্ক, যেই SD পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিনের দরকার হয়। তাহলে যদি আমরা SD কোনো অঙ্কে জানতে চাই, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, মিন বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই আমাদের মিনটাকে ব্যবহার করি। তাহলে বলছে যখন বন্টনটি স্বাভাবিক থাকে এবং প্রত্যেকটি স্কোরের ওজন প্রায় একই থাকে, বন্টনটি স্বাভাবিক এবং প্রত্যেকটি স্কোরের ওজন প্রায়, এই কথাটার মানে হচ্ছে বন্টনটি যদি নর্মাল হয়, বন্টনটি যদি নর্মাল হয়, ঠিক আছে, বন্টনটি নর্মাল বলতে বোঝানো হয়েছে যে এমনভাবে যতগুলো, যেরকম আমি বললাম যে তোমাদের 40 জনকে পরীক্ষা দিয়েছে 100 মার্কের মধ্যে, তাহলে তাদের মার্কগুলো যদি আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত সাজাই, তাহলে বেশিরভাগ ছেলে মেয়ে এই মাঝখানে এই 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 জায়গাটাই বেশি নাম্বার আসবে এবং এদিকেও আস্তে আস্তে কম আসবে, আবার এদিকেও আস্তে আস্তে করে কমে যাবে। তাহলে এইরকম যদি তাদের সংখ্যাগুলোকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ফেলে এরকম ছবি আসে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিক বন্টন বলি। এবং একই ওজনের কথা বলছে, একই ওজন বলছে যে এটা থেকে এই সংখ্যার দূরত্ব, এই থেকে এই সংখ্যার দূরত্ব যতটা হবে, ঠিক তেমনি এদিককার থেকে এদিককার সংখ্যার দূরত্ব, এখান থেকে এখান সংখ্যার দূরত্ব যেটা, সেটাও কিন্তু সমান হবে। অর্থাৎ এমন হবে না যে একটা সংখ্যা এখানে আছে তো একটা সংখ্যা এখানে আছে, আবার একটা সংখ্যা এখানে আছে তো আবার একটা সংখ্যা এখানে আছে, এরকম হবে না, ঠিক আছে। তাহলে যদি এই স্বাভাবিক বা প্রত্যেকটা স্কোরের ওজন প্রায় সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা গড় বা মিন ব্যবহার করি। তারপর বলছি প্রত্যেকটি স্কোরের ওজন একই বলে ধরে নেওয়া হলো, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা কি করি, প্রত্যেকটি স্কোরকে একই ধরনের স্কোর হিসেবে ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গড় বা মিন আমাদেরকে বার করতে হয় বা এটা আমরা ব্যবহার করে তার কেন্দ্রীয় প্রবণতা বার করি। তারপরে চলে আসবো কি, মধ্যমান, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা দ্বিতীয় যে কৌশলটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করার, সেটি হচ্ছে মধ্যমান। মধ্যমান তোমরা মনে রাখবে যে মধ্যমান কোনো একটা নির্দিষ্ট স্কোরকে বোঝায় না, মধ্যমান কোনো একটা বিন্দু, কি কোনো একটা বিন্দু। ধরে নাও তুমি পরীক্ষা নিয়েছো 100 জন স্টুডেন্টের এবং তাদের নাম্বারগুলোকে সাজাচ্ছ, ধরে নাও যে এখানে 1, এখানে আছে 100, তাহলে এই 1 থেকে 100-এর মধ্যে তুমি পরীক্ষা নিয়েছো, এখানে তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 50। এবার যদি বলা হয় যে এর মধ্যমান কত, ধরে নাও যে তুমি এখানে 50 জনের পরীক্ষা নিয়েছো 100 নাম্বারের মধ্যে, তাহলে এখানে কেউ পাবে, কেউ এখানে, কেউ এখানে, অর্থাৎ কেউ হয়তো 30 পাবে, কেউ 40 পাবে, কেউ 45 পাবে, কেউ 50, কেউ 55 পাবে, কেউ 60 পাবে, কেউ 70 পাবে, কেউ 80 পাবে, কেউ 90 পাবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোর যদি আমরা মধ্যমান বার করতে চাই, তাহলে মাঝের সংখ্যাটা বার করতে হবে যে মাঝে সব থেকে কে পেয়েছে, কি মাঝে কে পেয়েছে। এখানে 50 মধ্যমান হতেও পারে আবার নাও হতে পারে, কারণ 50-এর এদিকে যতগুলো সংখ্যা থাকে, 50-এর এদিকে যদি সংখ্যা সমান থাকে, তাহলে 50-কে আমরা মধ্যমান বলতে পারবো। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে টোটাল সংখ্যাটার মাঝের বিন্দু কোনটি। ওই জন্য আমি বলছি কোনো নির্দিষ্ট সংখ্যাকে মধ্যমান বলে না, মধ্যমান হলো কোনো স্কোরের নির্দিষ্ট মাঝের বিন্দু, ঠিক আছে। তোমাদেরকে আমি মধ্যমান করতে শিখিয়ে দিব এবং মধ্যমান করাটা খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। যেরকম আমরা এই অঙ্কে যদি দেখি, এই যে তোমাদেরকে আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, এই যে মিডিয়ান বা মধ্যমান কি করে বার করব, যদি n সংখ্যা বিজোড় হয়, n সংখ্যা জোড় হয়, এবার তোমরা বলতে পারো
যে স্যার এন তাহলে কি, এখানে এন হচ্ছে এই যে সংখ্যাটা কটা আছে, 1 2 3 4 5, এটা 5টা সংখ্যা আছে, 5 কি বিজোড়। তাহলে মধ্যমান যদি আমরা এই যে 5টা সংখ্যা যদি মধ্যমান বার করতে চাই, তাহলে আমাদের নিয়মটা কি হবে, এই যে এটা নিয়ম কি বলা আছে, বলছে এন সংখ্যা যদি বিজোড় হয়, অর্থাৎ নাম্বারের সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে মধ্যের সংখ্যাটি অর্থাৎ মাঝের সংখ্যাটি হচ্ছে এখানকার মধ্যমান। তাহলে এখানকার মাঝের সংখ্যা কোনটা, 3, এটা 3 মাঝের, তো এদিকে দুটো আছে এদিকে দুটো আছে, মাঝের সংখ্যা কি 3, তাহলে এখানকার মধ্যমান হবে কি 3। আবার ধরে নাও যে যদি জোড় থাকে, অর্থাৎ এখানে তোমার ধরে নাও যে আরো একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 6, তাহলে এখানকার মাঝের সংখ্যা কোনটা হবে, এদিকেও 3টা এদিকেও 3টা, মাঝে কিছু বাঁচলো কি, মাঝে কিছু বাঁচলো না। তাহলে মাঝের দুপাশে যে দুটো সংখ্যা আছে 3 এবং 4, এই 3 এবং 4 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে আমাদেরকে মধ্যমান বার হবে। এই যে ওই জন্য বলেছে মাঝের সংখ্যা যোগ করতে হবে বাই 2 দিয়ে ভাগ করতে হবে। মাঝের সংখ্যা কি, যদি এখানে 6 থাকে, তাহলে এখানে মাঝের এদিকে 3টা এদিকে 3টা, এখানে আমরা একটা দাগ টেনে দেবো, তাহলে এদিকে থাকবে 4 5 6, এদিকে থাকবে 1 2 3, তাহলে মাঝের সংখ্যা হচ্ছে 3 আর এদিকে 4, তাহলে আমরা 3 আর যদি 4 যোগ করি বাই 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 3 4 7, 7 বাই 2, তাহলে ইকুয়াল টু আসবে 3.5, তাহলে 3.5 হবে মধ্যমান। এই জন্য বলছি যে মধ্যমান কি, মধ্যমান কোনো কোনো নির্দিষ্ট সংখ্যা না। এখানে যদি আমরা একটা সংখ্যাকে বলি 1 2 3 4 5 6, এই 6-এর মধ্যে মাঝের কোনো সংখ্যাকে মধ্যমান বলে না, মধ্যমান হলো মাঝের বিন্দু, অর্থাৎ যেটাই হোক সেটা মাঝের বিন্দু হবে। যদি জোড় হয় তাহলে মাঝের যে সংখ্যা দুটো পড়বে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড় যে সংখ্যা হয় তাহলে মাঝেতে একটা একাই থাকবে, তাহলে ওইটাই হয়ে যাবে তার কি, মধ্যমান, ঠিক আছে। চলো তাহলে কি কখন আমরা মধ্যমান ব্যবহার করব, প্রথমে বলে আছে কোনো বন্টনের মধ্যমানটা জানার প্রয়োজন হয়, যদি কোনো অঙ্কে মধ্যমান জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে তো মধ্যমান বার করতেই হবে, 1 নম্বর। 2 নম্বর, যখন বন্টনটির কেন্দ্রীয় প্রবণতার মান খুব দ্রুত নির্ণয় করা প্রয়োজন হয়, অর্থাৎ মিন করতে গেলে আমাদেরকে অনেক ক্যালকুলেশন করতে হবে, যদি আমরা খুব তাড়াতাড়ি আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মিডিয়াম ব্যবহার করতে পারি। তারপরে যখন বন্টনটিতে চরম স্কোর থাকবে, চরম স্কোর মানে আমরা যেরকম এনপিসির কথা বললাম, এই যে এরকম কার্ভটা আসবে তখন তো আমরা গড় করবো, কিন্তু চরম স্কোর অর্থাৎ কেউ এখানে পেয়েছে কেউ এখানে পেয়েছে কেউ এখানে পেয়েছে, এরকম নর্মাল হচ্ছে না, কার্ভটা তখন ধরে নেওয়া যে এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় এবং আমরা যদি খুব দ্রুত কোনো কেন্দ্রীয় প্রবণতা বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিডিয়াম বা মধ্যমান ব্যবহার করতে হবে। তারপর কি বলা আছে, যখন স্কোরগুলিকে দুটো শ্রেণীতে ভাগ করা প্রয়োজন হয়, অর্থাৎ যদি আমরা টোটাল স্কোরকে দুটো শ্রেণীতে ভাগ করি, আমি বললাম যে 50%-এর উপরে একটা একটা আমরা দল করব, আবার 50%-এর নিচে আর একটা আমরা যোগ দল করব বা শ্রেণী করব, এরকম যদি ভাগ করতে চাই তাহলে আমরা কী করি, মিডিয়াম বার করি। তারপর বলা হয় যখন বন্টনটির সঠিক মধ্যমানটি বা 50% স্থান জানার প্রয়োজন হয় তখন মধ্যমানের ব্যবহার প্রয়োজন, অর্থাৎ আমরা যদি জানতে চাই কোনো একটা স্কোর গুচ্ছে বা কোনো একটা নাম্বারের মাঝের সংখ্যা কোনটি, তাহলে আমরা কী করি, মধ্যমান বার করি। তারপরে বলা আছে বন্টনের মধ্যে কোনো স্কোরের উপরের, অর্থাৎ এখানে বলা আছে যে এই যে মধ্যমান এর উপরের কজন আছে এবং নিচের কজন আছে, আমরা যদি এটা জানার প্রয়োজন হয় তাহলে আমরা কি মধ্যমান বার করি। বন্টনটি স্বাভাবিক না হলে, এই যে বললাম বন্টনটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক, তা যদি বন্টনটা স্বাভাবিক না হয় তাহলে আমরা কি মিডিয়ান করি। তারপরে যেসব ক্ষেত্রে অসম্পূর্ণ বন্টনের গড় নির্ণয় করা যায় না, অর্থাৎ অনেকগুলো সংখ্যার অনেক ক্ষেত্রে কেমন হয়, তোমাদের সংখ্যা দেওয়া থাকবে ধরে নাও 25, তারপরে 30, তারপরে 40 50 60 70, এরকম করে চলে যাবে, শেষ হচ্ছে না, এমন অসমাপ্ত স্কোর থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি মিন বার করতে পারবো না, কারণ মিন বার করতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে জানতে হবে, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যা জানতে হয় না, এটা অশেষ বা শেষ হচ্ছে না। তাহলে এই সব ক্ষেত্রে অসম্পূর্ণ বন্টনের জন্য আমরা কিন্তু মধ্যমান বার করি। তবে দীর্ঘ গণনা বা হিসাব করার সময়ের অভাব থাকে, যদি তাড়াতাড়ি অর্থাৎ কম সময়ে আমরা গণনা করতে চাই বা কোনো কেন্দ্রীয় প্রবণতা বার করে করতে চাই, তাহলে সেটা আমরা মিডিয়ান ব্যবহার করব। লাস্ট কি আছে, আমাদের আর একটা কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে, সেটা হচ্ছে ভূসূচক বা মুড, তাহলে এটা আমি কখন ব্যবহার করব, যখন খুব দ্রুত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ জানার প্রয়োজন হয়,
অর্থাৎ সব থেকে দ্রুত যদি আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানতে চাই, তাহলে আমাদেরকে কি বার করতে হবে? মোড বার করতে হবে। এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে যে সব থেকে কম সময়ে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করার উপায়টি হলো কি? অপশন যদি থাকে মিন, মিডিয়ান, মোড বা কোনোটি নয়, তাহলে তোমাদেরকে এখানে অপশন এই উত্তর করতে হবে বৈশিষ্ট্য বা মোড। অর্থাৎ খুব সহজে এবং খুব কম সময়ে আমরা কেন্দ্রীয় প্রবণতা যদি বার করতে চাই, তাহলে সেই নিয়মটি হচ্ছে মোড। মোড আমরা কি করে বার করি? কোনো কিছু না, যে সংখ্যাটা বেশি পরিমাণে রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে কি মোড। ধরে নাও যে এই এইটাই আমি এই উদাহরণটা দিলাম, ধরে নাও যে এখানে এখানে ধরে নাও 70 বেশি সংখ্যায় পেয়েছে, 70 নাম্বারটা অনেকজন পেয়েছে, এই 70, 2 জন 70, 3 জন 70, কেউ পেয়েছে 70, 3 জন 70। তাহলে ধরে নাও 70 সংখ্যাটা বেশি স্টুডেন্ট পেয়েছে, আর 70 ধরে নাও যে 10 জন বা 15 জন 70 পেয়েছে, বা এখানে 3 জন 70 পেয়েছে, বাকি কোনো কোনো সংখ্যায় 3 বার রিপিট হয়নি, এই 70 সংখ্যাটাই এই সবের মধ্যে সব থেকে বেশি রিপিট হয়েছে, তাহলে এই সংখ্যাটাই হচ্ছে কি বৈশিষ্ট্য। বুঝা গেল? তাহলে এটা তো এক এক পলকে আমরা বার করে দিতে পারবো, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে সব থেকে সহজ এবং দ্রুত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি। যখন খুব দ্রুত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রয়োজন হয়, এটা বললাম, যখন বন্টনের মধ্যে কোনো স্কোর সবচেয়ে বেশি বার আছে তা জানার প্রয়োজন হয়, এটা তো বললাম, অর্থাৎ অনেকগুলো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশি বার রয়েছে সেটা যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমরা কি বৈশিষ্ট্য ব্যবহার করি। আবার যখন কেন্দ্রীয় প্রবণতার একটা সাধারণ বা চলতি মান হলে কাজ চলে যায়, অর্থাৎ এমন কোনো ডিফিকাল্ট বিষয় না, একটা মোটামুটি মান জানলেই হলো, তাহলে আমরা খুব সহজে তাড়াতাড়ি আমরা এই বৈশিষ্ট্য ব্যবহার করি। গাণিতিক গণনা ব্যতীত রেখে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে ধারণা পেতে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি গাণিতিক গণনা অর্থাৎ অন্যান্য যেগুলো বড় বড় অঙ্ক রয়েছে সেগুলো ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে তো আমাদেরকে মিনি ব্যবহার করতে হয় বা গড় ব্যবহার করতে হয়, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি খুব সহজ সরলভাবে কোনো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে চাই, তাহলে সেটা হচ্ছে কি বৈশিষ্ট্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে, বা কোনো যদি এক্সট্রা ভিডিওর প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে হোক বা সেটা ফেসবুকে হোক বা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা সেটা টেলিগ্রামে হোক তোমরা জানাবে, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বিষয়টা জানাবে, এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই যদি লাভবান হও এই ভিডিওগুলোর মাধ্যমে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করবে, যাতে খুব সহজেই আমরা তোমরা এই ভিডিওর লিঙ্কগুলো সহজেই পেয়ে যাও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।